নমস্কার সকলকে একটু খেলো একটু পড়ো ভার্সেন টুতে সকলকে স্বাগত আমরা আজকে কিভাবে ডেটা রেকর্ডিং করতে হবে এবং তার ড্যাশবোর্ড কিভাবে দেখতে হবে সেই বিষয়ে আলোচনা করব তবে এই ছোট্ট ভিডিওটাতে আমরা মেনলি ডেটা রেকর্ডিংয়ের বিষয়টি তুলে ধরছি পরে আরেকটি ছোট ভিডিও চেষ্টা করব। ড্যাশবোর্ড কীভাবে ট্র্যাকিংটা দেখবেন সেটা বিষয়ে তো এখানে যে ড্যাশবোর্ড এবং রেকর্ডিং সিট বা রেকর্ডিং ফর্ম এই দুটি একে অপরের সঙ্গে যুক্ত সেই জন্য খেয়াল রাখতে হবে সেই জন্য বেশ কয়েকটি বিষয়কে আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম হচ্ছে যে আপনি ডেট যদি ভুল করেন তাহলে আপনার ডেটা ট্র্যাকিং সিটে ঠিকমতো শো হবে না মানে ডেটাটা আপনার হয়তো ওখানে সাবমিট হয়ে যাবে কিন্তু যেহেতু ভ্যালিডেশন লাগানো আছে সেই জন্য আপনার রং উইক ওয়ান টু থ্রি ফোর যেভাবে উইকে আসার কথা সেইটা হয়তো সঠিকভাবে আসবে না আপনি রং ডেট দিয়ে দিলে তাহলে আপনার উইকটাও রং চলে যাবে এবং ডেটাটা শো করবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ডাইস কোড ভুল করেন তাহলে আপনার ডেটা ওখানে সাবমিট হয়েছে কি না সেটা ট্র্যাকিং শিট থেকে বুঝতে পারবেন না সেই জন্য এই দুটি বিষয় খুব ভালোভাবে ধ্যান রেখে আপনাদেরকে এন্ট্রি করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্টভাবে যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া আছে সেইভাবে ভরবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে একই সপ্তাহে একদিনের বেশি ডেটা এন্ট্রি করবেন না শুধুমাত্র প্রতি শনিবার সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যেই ডেটা এন্ট্রি করবেন অন্য কোনো দিন অন্য কোনোভাবে করবেন না পরের বিষয় হচ্ছে যখন আপনারা কোনো সংখ্যা লিখবেন সংখ্যাটা সেই সংখ্যাটা ধরুন আপনার কতগুলি আপনার ছাত্রছাত্রীদের কাছে স্মার্টফোন রয়েছে কতগুলি রেগুলার ফোন রয়েছে কতগুলি নো ফোন রয়েছে সেই সংখ্যাটি আপনি সমস্ত টিচারদের কাছ থেকে নেবেন নিয়ে যিনি এইচ এম রয়েছেন ওনার দায়িত্ব হচ্ছে ওইগুলোকে কম্পাইল করে নেবেন কম্পাইল করে নিয়ে তারপরে সমস্ত আপনার স্কুলের বা বিদ্যালয়ের যতগুলি ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে কতজনের স্মার্টফোন কতজনের রেগুলার ফোন কতজনের ফোন নেই সেই অনুযায়ী তথ্যগুলো এখানে সাবমিট করবেন দ্বিতীয় দ্বিতীয় বিষয় হচ্ছে সব ক্ষেত্রেই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রেই প্রত্যেক টিচাররা আপনাকে শেয়ার করবেন এইচএমকে শেয়ার করবেন আপনিও ওইগুলোকে কম্পাইল করবেন কম্পাইল করে সপ্তাহের শেষে শনিবার দিন এই ডেটাটি ফিল আপ করবেন এবার এখানে যারা কেআরপিস রয়েছেন ওনারা কী করবেন এইটা পুরো ড্যাশবোর্ডটা দেখবেন এবং পরবর্তীকালে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেদিকে আপনাদেরকে সাপোর্ট করবেন এবং যেখানে যেখানে হেল্প লাগবে সেই হেল্পটা আপনাদেরকে করতে থাকবেন এবার আমরা আসি ফর্ম্যাটে কিভাবে ফিল আপ করবো আরেকবার বলে নিই যে শুধুমাত্র শনিবার দিন সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ডেটা এন্ট্রি করতে পারবেন অন্য কোনো দিন আর অন্য কোনোভাবে করবেন না এটাকে আমরা বন্ধ করে রাখব কারণ ডেটার অ্যাকিউরেসি যদি ঠিক রাখতে হয় এটা আমাদেরকে করতেই হবে সেইটা আমাদের রিকোয়েস্ট আর যদি আপনাদের এক্সটেন্ড করতে হয় যে আপনার শুধুমাত্র শনিবারে হবে না রবিবারটাও লাগবে অথবা শুক্রবার লাগবে সেই রকম ধরনের যদি হয় পরবর্তীকালে সেটা আলোচ্য বিষয় আলোচনার পরেই ঠিক হবে যদি কোনো ডিসিশন চেঞ্জ হয় সেই অনুযায়ী আপনাদের কাছে ইন্সট্রাকশন যাবে এবার আমরা কিভাবে এন্ট্রিটা করব সেটা দেখুন লিংক অনুযায়ী লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে আপনার কাছে এটা চলে আসবে আসার পরে প্রথমে হচ্ছে আপনার নাম দেবেন আমি দিলাম রঞ্জিত ঘোষ আচ্ছা এটাকে আমি ইংলিশ করে নিই রঞ্জিত ঘোষ এবার আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন আপনার ডিস্ট্রিক্ট দেবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পর ব্লক দেবেন ব্লক দেওয়ার পর আপনার স্কুলের নাম লিখবেন অবশ্যই খেয়াল রাখবেন অনেকেই নাম লিখছেন নাম লেখার সময় ধরুন এরকম হল আমি এটা এইচ এস স্কুল লিখছি খেয়াল রাখবেন যে যা কিছু লিখছি না কেন সেইগুলো যাতে আমার রেগুলার ফর্মে হয় প্রথমে একটা বড় হাতে তারপর ছোট হাতে যেরকম রেগুলার ফর্ম হয় সেই জন্য করবেন সবগুলোকে ক্যাপিটাল করার দরকার নেই সবগুলোকে স্মলও করবেন না তাহলে কি হবে পরবর্তীকালে আপনার ওখানে ডেটা পোর্টালে যেভাবে শো করবে সেখানেও কিন্তু আপনার ওইটা ওইভাবে দেখাবে আর সবার যখন ঠিকঠাক দেখাবে আপনারটা যদি একটু আনকমন হয়ে যায় তাহলে আপনারটাই বেশি লোকের চোখে পড়বে সেই জন্য আপনাকে ভাবনা করে মানে সঠিক ফর্মটাতে লিখবেন ভুল যেন না হয় পরবর্তী ডায়েস কোড আপনি আপনার স্কুলের যা ডায়েস কোড সেই অনুযায়ী আপনি ডাইস কোডটা এখানে লিখবেন খেয়াল রাখবেন আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু এখানে সেভ করা যাবে না বা এখানে নেবেও না এবার মান্ত্রা নিলাম ডেটটা যখন নেবেন এখানে এখানে অনেক সময় চেঞ্জ হয়ে যায় ক্লিক করতে করতে এরকম চেঞ্জ হয়ে যায় এগুলো কোনো রকম চেঞ্জ করবেন না সঠিক ডেট অনুযায়ী সঠিক ডেট দেবেন এবং ঠিক ক্যালেন্ডারটাকে সঠিকভাবে ইউজ করবেন এবং যদি কারো এই ডেটের বা ইয়ার যদি কারো কোনো রকম ধরনের মোবাইলের ডিফল্ট গন্ডগোল থাকে বা কোনো প্রবলেম থাকে সেইগুলোকে আগে ঠিক করে নেবেন যাতে কোনো রকমভাবে এরকম ধরনের আমি দেখেছি দু হাজার জায়গায় কারো কারো এরকম দেখা যায় উনিশশো একানব্বই সাল বেরোচ্ছে কারো কারো আবার উনিশশো সাল মানে আগে পরে এরকম ধরনের ডেট আসছে সেই জিনিসগুলো আপনারা আগে মোবাইলটাকে একবার চেক করে নেবেন যে আবার ইয়ার ডেট সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আমি শনিবার ডেটা এন্ট্রি করছি থার্ড জুলাই স্যাটারডে সেট করে নিলাম ডেট হয়ে গেল এবার নেক্সট করলেন নেক্সট করার পরে নাম্বার অফ স্টুডেন্ট ওর গার্জেন্স হু হ্যাভ স্মার্টফোন কত আপনার ধরুন একশো জন ছাত্রছাত্রী আছে তার মধ্যে চল্লিশ জনের আপনার স্মার্টফোন আছে তাহলে চল্লিশ লিখবেন কুড়ি জনের ধরুন রেগুলার ফোন আছে রেগুলার ফোন আছে বা কিপ্যাড ফোন আছে তাহলে কুড়ি লিখবেন আর দেখা যাচ্ছে যে চল্লিশ জনের কোনো ফোন নেই তাহলে চল্লিশ জন নো ফোন হবে টোটাল কিন্তু আপনার স্কুলের এনরোলমেন্ট যে সংখ্যাটা সেই এনরোলমেন্টের সংখ্যাটা আপনার এই তিনটে যে জায়গা রয়েছে এন্ট্রি করার স্মার্টফোন কিপ্যাড ফোন এবং নোফোন এই তিনটে টোটাল হচ্ছে আপনার স্কুলের এনরোলমেন্ট কাজে এটা খেয়াল রাখবেন যে আপ যতগুলো আপনি এখানে লিখছেন সেই সংখ্যাটা যাতে অ্যাকিউরেট হয় স্মার্টফোন কতগুলো আছে কিপ্যাড ফোন কতগুলো আছে নো ফোন কতগুলো আছে সেইটা কিন্তু এই তিনটের সাম করলে যে সংখ্যাটা হবে সেটা হবে আপনার স্কুলের এনরোলমেন্ট কাজে এইটা যাতে কোনোরকমভাবে মিস্টেক না হয় সেটা থেকে অবশ্যই খেয়াল রাখবেন সংখ্যাগুলো যখন ভরবেন দরকার পড়লে ডবল চেক করবেন তারপর সাবমিট করবেন এবার আমি নেক্সট করছি নাম্বার অফ টিচার উইথ হুম এস এম এস কনটেন্ট ওপার শেয়ার কতজনের সঙ্গে কতজন টিচারের সঙ্গে এস এম এস আপনি শেয়ার করেছেন ধরুন আপ আমার স্কুলে বা এখানে স্কুলে পাঁচজন টিচার আছে তাহলে আমি পাঁচজনের কাছে শেয়ার করেছি এবার শুধুমাত্র এস এম এস শেয়ার করেছি এই সপ্তাহে অন্ততপক্ষে একটা হলেও এস এম শেয়ার করেছি ধরুন আপনার কাছে স্মার্টফোন ছিল টোটাল চল্লিশ জন ছিল চল্লিশ জন ছিল যাদের কাছে স্মার্টফোন ছিল কুড়িজন ছিল যাদের কাছে রেগুলার ফোন ছিল আর চল্লিশ জন যাদের কাছে ফোন নেই তাহলে এখন আমরা এস এম ক্ষেত্রে ওই রেগুলার ফোন যে কুড়িজন ছিল সেই জনের কাছে পাঠাবো তাহলে এখানে আমার কুড়িও হতে পারে এর থেকে কম হতে পারে কিন্তু শুধুমাত্র এস এম পাঠিয়েছি এটা কুড়ির বেশি হওয়ার কথা নয় সেক্ষেত্রে হতে পারে তো আপনি কোনো স্মার্টফোনে শুধু এসে পাঠান তাহলে ছ দিনে একশো কুড়িটা হয়ে যায় এস এম সংখ্যা কিন্তু কত পাঠিয়েছেন কতজনকে সে কুড়িজনকেই পাঠিয়েছেন সেক্ষেত্রে কোনো দিন পনেরো জনকে পাঠিয়েছেন কোনো দিন ছজনকে পাঠিয়েছেন 10 দশজনকে পাঠিয়েছেন কিন্তু সপ্তাহে শেষে দেখা যাচ্ছে মাত্র কুড়িজনকেই পাঠিয়েছেন তাহলে কিন্তু সংখ্যাটা কুড়িই হবে এক্ষেত্রে কিন্তু সবগুলো সাম হবে না এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে সেই অনুযায়ী এই নাম্বারটা হবে তো সেই অনুযায়ী নাম্বারটা দিলাম এবার আমরা নেক্সট করবো এবার নেক্সট করে নিলাম এবার কতজন টিচারকে আপনি হোয়াটসঅ্যাপ কন্টেন্ট শেয়ার করছেন সেই সংখ্যাটা লিখবেন হোয়াটসঅ্যাপ কন্টেন্ট আপনার কাছে টোটাল নাম্বার ছিল চল্লিশ জন আর এখানে যে সংখ্যাটা লিখতে হবে সেটা হচ্ছে কত টিচারকে পাঠিয়েছেন আপনার স্কুলে পাঁচজন টিচার আছে তাহলে পাঁচজনের কাছে যদি স্মার্টফোন থাকে তো সেই অনুযায়ী পাঁচই হয়ে যাবে এবার প্রত্যেককে পাঠিয়েছেন আপনি সেই সংখ্যাটা লিখে নিলেন এবার হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন এবং এস এম এস পাঠিয়েছেন দুটো এই ক্ষেত্রে যাদের কাছে হোয়াটসঅ্যাপ স্মার্টফোন রয়েছে হোয়াটসঅ্যাপে এবং এস দুটোই পাঠাতে পারবেন এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের কথাই মেনলি ফোকাস করা হয়েছে এবারে বলুন যে আপনি হোয়াটসঅ্যাপ ওই চল্লিশটা নাম্বারেই এই সপ্তাহে পাঠাতে পেরেছেন কি না সেইটার উপর নির্ভর করছে যে আপনি প্রত্যেকদিন চল্লিশটা করেও পাঠাতে পারেন আবার দেখা যাচ্ছে এই সপ্তাহে ওই চল্লিশ জনকে কভার করা হয়েছে কিনা না সেইটার উপরে ফোকাস রাখতে হবে ধরুন আপনি এই সপ্তাহে চল্লিশ জনকে আপনি হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেননি হয়তো পঁয়ত্রিশ জনকে পাঠাতে পেরেছেন তাহলে পঁয়ত্রিশ সংখ্যাটা হবে কিন্তু এটা হবে না আপনি কতগুলো হোয়াটসঅ্যাপ কতবার হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন বা কত জনকে কতবার হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন বা কতগুলো হোয়াটসঅ্যাপ এস এম পাঠিয়েছেন সেইটা কাউন্ট করতে বলছে না এখানে কাউন্ট করতে বলা হচ্ছে আপনি কত জনকে পাঠিয়েছেন এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে কতজনকে পাঠিয়েছেন আজকে দশজনকে কালকে পাঁচজনকে কালকে সাতজনকে আলাদা আলাদা ব্যক্তি হতে পারে আবার একই ব্যক্তি হতে পারে কিন্তু সপ্তাহে শেষে দেখতে হবে কতগুলো কন্ট্যাক্ট নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন সেই সংখ্যাটা হবে আপনার কাছে চল্লিশ জনের কাছে স্মার্টফোন আছে এই চল্লিশের সংখ্যাটা বেশি কিন্তু হবে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে হয়ে গেল তাহলে পঁয়ত্রিশ এবার আমি নেক্সট করলাম এবার হচ্ছে যে নাম্বার অফ কন্ট্যাক্ট গার্জেন ও স্টুডেন্টস হু রিসিভড অ্যাটলিস্ট ওয়ান ফলো আপ কল ডিউরিং দ্য উইক আপনি এই সপ্তাহের মধ্যে তাদেরকে কল করেছেন এবং তারা রিসিভ করেছে গার্জেন স্টুডেন্ট অথবা কন্ট্যাক্ট যে যার যে যোগাযোগকারী রয়েছেন তাদেরকে আপনি কথা বলেছেন এবং ফলো আপ করেছেন যে তাদের ওই কন্টেন্টটা কাজে লেগেছে কতটা লেগেছে কীভাবে করেছে কোনো জায়গায় অসুবিধা আছে কিনা এই সমস্ত জানতে চাইছেন তো সেই ফলো আপ কলটা এটা কী হলো আপনি কলটা করেছেন সেই সংখ্যাটা এখানে বসবেন ধরুন আমি এই সপ্তাহে পনেরো জনকে কল করতে পেরেছি তাহলে আমি পনেরো লিখব এবার হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট অর গার্জেন হু কমিউনিকেটেড টু দ্য টিচার অনেক সময় দেখা যায় যে আমি নিজে ফোন না করে ফলো আপ না করে টিচার টিচারকে ফোন করেছেন মানে স্টুডেন্ট অথবা গার্জেন ফোন করে পরে কোনো সমস্যার কথা জানিয়েছে বা এই সমস্ত যে কন্টেন্টগুলো আছে তার উপরে কোনো ফিডব্যাক দিয়েছেন সেই অনুযায়ী সংখ্যাটা হবে ধরুন আমার কাছে চারটে ফোন চারজন স্টুডেন্ট আমাকে ফোন করে পরে এই বিষয়ে জানতে চেয়েছে বা কথা বলেছে সেই অনুযায়ী ফলো আপ সেই সংখ্যাটা আমরা জানতে চেয়েছি তো এখানে চার হলো প্রথমের যেটা পাঁচ নাম্বারে সেটা হচ্ছে টিচার স্টুডেন্টকে ফোন করেছে আর ছ নাম্বারটা হচ্ছে স্টুডেন্ট টিচারকে ফোন করেছে ঠিক আছে দুটো ক্ষেত্রেই নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ভেরিয়েশনটা আপনাকে বুঝতে হবে সেই অনুযায়ী আপনারা এটাকে ফিল করবেন এবার নেক্সট নেক্সট করার পরে আপনার যদি কোনো ফিডব্যাক থাকে এই বিষয়ে তাহলে সেই অনুযায়ী ফিডব্যাকটা দেবেন এবং এখানে সাবমিট করবেন আমি এখানে কোনো ফিডব্যাক দিচ্ছি না এই মুহূর্তে ভিডিওটা শর্ট করার জন্য এবার সাবমিট করে দিচ্ছি সাবমিট করলাম ব্যাস আমার ডেটা সাবমিট হয়ে গেছে এই ডেটাটা সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে আপনি ওই ট্র্যাকিং পোর্টালে যাবেন ট্র্যাকিং পোর্টালে গিয়ে পর চেক করবেন যে আপনার ডেটা সাবমিট হয়েছে কি না কিন্তু আপনাকে অবশ্যই করে খেয়াল রাখতে হবে এটা রিয়েল টাইম পোর্টাল হলেও এটা অটো রিফ্রেশ হয় সেকেন্ডে সেকেন্ডে নয় এটার অটো রিফ্রেশটা যেটা হয় পনেরো মিনিট পরে অটো অটো রিফ্রেশ হয় সেই জন্য আপনাকে পনেরো মিনিট ওয়েট করতে হবে